এই যে আমার ভাই ওনাকে যখন জজ সাহেব বলছিলেন যে নিতাই কুমার তুমি কি দেখে মুসলমান হলেন নিতাই বলতেছিল আবু বকর বলতেছিল স্যার আমি কিন্তু আর নিতাই নেই আমি আবু বকর আমি কি আবু বকর আমি আর নিতাই নই বলে কি দেখে তুমি ইসলাম গ্রহণ করলে বলে হুজুরের বয়ান শুনেছি মন্ত্রের ব্যাখ্যা শুনেছি শুনে আমি বুঝেছি যে আসলেই আমি ভুল পথে চলছি এজন্য আমি কালেমা পড়েছি বলে কোন হুজুরের বয়ান শুনেছিলে বলে আব্দুর রহমান জামি উনি আবু বকর বলতেছে হুজুর আমার সামনেই উনি মোবাইল বের করে আপনার বয়ান শুনে শুনে আমাকে বলছে যাও তুমি চলে যাও তোমার উপরে আমার আর কোনো অভিযোগ নেই উনি ওকে বলছেন হ্যাঁ ফোন দিয়েছেন আমার কাছে ফোন দিয়ে বলছে আবু বকর তো ইসলাম গ্রহণ করেছে আপনার কাছে তো এই আবু বকর তো আর ফিরে যাবে না বাবা মার কাছে তো এখন কোথায় দেব আমি ইসলামী আন্দোলনের বগুড়া জেলার সেক্রেটারির কাছে ফোন দিয়ে বললাম ভাই তাড়াতাড়ি জজকোটে যান গিয়ে আমার ভাইকে আপনি আপনার জিম্মায় নিয়ে আসেন গাইবান্ধার মাদ্রাসায় পাঠাইয়া দেওয়ার ব্যবস্থা করেন আমার ভাইকে গাইবান্ধায় পাঠাইয়া দেন গাইবান্ধা মাদ্রাসায় থেকে পাঁচপাড়া কোরআন শরীফ পড়েছে এরপরে চরমনাই এই ঈদের রোজার ঈদের পরে চরমনাই এসে মাদ্রাসায় ভর্তি হয়েছে সে কিন্তু একবারে মূর্খ নয় তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে তাইলে বোঝা যাচ্ছে পৃথিবীতে এখন আর মানুষ কিন্তু মূর্খ না কেউ দুনিয়াতে থাকতে পারবে না মহান রব্বে কারিম বলতেছেন ইজা দা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাওয়াত সাআতা ওয়ালা ইয়াস্তাখিরুনা এই দুনিয়ার মানুষ দুনিয়ার মাখলুক 18,000 এর কম বা বেশি মাখলুক আমি আল্লাহ বানাইলাম যার হায়াতের জিন্দেগি যখন ফুরায়া যাবে এক জাররা পরিমাণ হায়াত কাউকে বাড়ানোর সুযোগ দেওয়া হবে যার যেখানে যে অবস্থায় যেইভাবে মৃত্যু আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন তাকে সেইখানে সেই অবস্থায় মৃত্যুবরণ করতে হবে ঠিক কিনা এজন্য কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না ভেঙে গেলে মেলারে আর সে তো জমে না ঠিক কিনা এজন্য এক নম্বর কথা স্মরণে রাখতে হবে হায়াত কিন্তু সীমিত যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মওত হাজির হইতে পারে ঠিক কিনা দুই নম্বর কথা রিজিক কিন্তু নির্ধারিত বাড়বেও না কমবেও না বাড়ানোর ক্ষমতাও নাই কমানোর ক্ষমতাও পৃথিবীর কোনো শক্তির নাই এজন্য রিজিক কিন্তু নির্ধারিত যার যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা দেবেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাসারা বলেন আর মুসলমান ডাক দিয়ে বলেন যেই জাতি হোক না কেন যত বড়ই হোক না কেন আল্লাহ তাআলা জানায়া দেয় রিজিক কিন্তু নির্ধারিত রিজিক কমানো যাবে না বাড়ানো যাবে না যদি রিজিক কমাতে বাড়াতে পারেন তিনি কে এজন্য রিজিক কিন্তু নির্ধারিত রিজিক বাড়বেও না কমবেও না আপনি দুনিয়ায় আসবার 40 বছর পূর্বে আপনার রিজিক নির্ধারণ করা হলো আপনি দুনিয়াতে পৌঁছানোর 40 দিন পূর্বে আপনার রিজিক দুনিয়াতে পাঠানো হলো কি আপনি দুনিয়াতে আপনাকে আমাকে সৃষ্টি করার 40 বছর আগে আপনার আমার রিজিক নির্ধারণ করেছেন আমার রব্বে কারিম আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইবার 40 দিন পূর্বে দুনিয়ার জমিনে রিজিক পাঠাইলেন আমার রব্বে কারিম আল্লাহ এই রিজিক থেকে বাড়ানো কমানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই
আছে 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 না না কারণ নাই কারণ নাই কেউ বাড়াতেও পারবে না কমাতেও পারবে না কেউ বাড়াতে পারবে না কমাতে পারবে বলেন হুজুর রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন হিন্দু যা খায় বৌদ্ধ যা খায় খ্রিস্টান যা খায় মুসলমানও ঠিক তাই খায় কথা বলেন সব একই রকম একই রকম একই রকম মহান রব্বে কারিম আল্লাহ সমস্ত ফেরেশতাদের নিয়ে বইসা বইসা পরামর্শ করেন মাশওয়ারা করে আল্লাহ তাআলা জানায়া দেয় হাদিসের হাদিসে কুদসির মধ্যে মুফাসসিরিন কিরাম লেখেন ব্যাখ্যা করেন আল্লাহ তাআলা জানায়া দেয় ও ফেরেশতারা দুনিয়ার জমিনে যত মখলুক আমি আল্লাহ তাআলা বানাইলাম সমস্ত মখলুকের রিজিক বণ্টন করা তোমরা কারা কারা ফেরেশতারা ফেরেশতারা খুব খুশি মহা খুশি আল্লাহ তাআলা জানায়া দেয় ফেরেশতা সমস্ত মখলুকের রিজিক বণ্টন করো তোমরা কিন্তু একদল মখলুকের রিজিক তোমরা বণ্টন করতে পারো না এই একদল রিজিকের এই একদল মখলুকের রিজিক বণ্টন করি আমি আল্লাহ ফেরেশতা ডাক দিয়ে বলে ও রব্বে কারীম আল্লাহ সব মখলুকের রিজিক বণ্টন করি আমরা আবার কোন মখলুকের রিজিক আপনি নিজে বণ্টন করেন আমাদের দেন না আল্লাহ তাআলা জানায় আদে ফেরেশতা শুনে নাও শুনে নাও শুনে নাও দুনিয়ার জমিনে একদল দামি মখলুক আছে দামি একজন উত্তম মখলুক আছে একদল শ্রেষ্ঠ মখলুক আছে এই মখলুকের রিজিক আমি আল্লাহ ফেরেশতা দিয়ে বণ্টন করাই না বলে কেন এই ফেরেশতারা ওই দামি মখলুকের রিজিক দেওয়ার সময় কম বেশি করবে কিন্তু আমি আল্লাহ তাআলা এই দামি মখলুকের রিজিক কম বেশি করতে পারবো না দুনিয়ার জমিনে কোন মখলুকের রিজিক আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া বণ্টন করবে রে মুমিন বলে দুনিয়ার জমিনে সবচেয়ে দামি মখলুক যারা দুনিয়ার জমিনে উত্তম মখলুক যারা দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মখলুক যারা ফেরেশতা বলে আল্লাহ তাদের পরিচয়টা জানায়া দেন আল্লাহ তাআলা জানায়া দেয় আমার নবীর মাধ্যমে জানায়া দেয় আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামা আও কামা ক্বালা নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানায়া দেয় আমার নবী বলে দুনিয়ার জমিনে তুমি যদি দামি হইতে চাও দুনিয়ার জমিনে তুমি যদি উত্তম হইতে চাও দুনিয়ার জমিনে তুমি যদি শ্রেষ্ঠ মখলুক হতে চাও তাইলে নিজে কোরআনের জ্ঞান এলেম শেখো আর অপরকে শিখাও কি করো কি করো নিজে শেখো এবং অপরকে শেখাও খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামা আও কামা ক্বালা নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম আমার রাসূল বলেন দুনিয়ার জমিনে তার চাইতে উত্তম তার চাইতে দামি তার চাইতে শ্রেষ্ঠ আর কোন মখলুক কি হতে পারে যে কোরআনের এলেম শেখে আর অপরকে শেখায় সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল দুনিয়ার জমিনে একদল ওলামা একরাম যারা কোরআনের এলেম শিখেছে অপরকে শিখিয়েছে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী পাওয়া যায় তারাই দুনিয়ার জমিনে দামি হয়ে গেছে এই দামি মখলুকের রিজিক কোন ফেরেশতার হাতে বণ্টন হয় না এই দামি মখলুকের রিজিক আমার আল্লাহ কুদরতি হাত দিয়া বণ্টন করে এই দামি মখলুকের রিজিক কে বণ্টন করে বলে কেমন বণ্টন করে বলে সাধারণ পাবলিকের যা দেয় ওই দামি মানুষ মখলুকের তা দেয় না ঠিক কি না কয় না হুজুর আমরা তো দেখি একই রকম খায় একই রকম চলে একই রকম থাকে তো আবার পার্থক্য কি বলে না না দামি মখলুকের জন্য দামি রিজিক আমি আল্লাহ বানাইছি দামি মখলুকের দামি রিজিকের নাম
এই রিজিকের নাম সাধারণ রিজিক না বলে দামি মাখলুকের দামি রিজিকের নাম হলো রিজকুন কারীম কি নাম বলে রিজকুন কারীম এমন এক রিজিকের নাম এই রিজিক সবাইকে আল্লাহ খাওয়ায় না বলে এই রিজিক হলো দামি এই রিজিক হলো সম্মানী এই সম্মানের রিজিক সবাই পায় না এই সম্মানের রিজিক সবাই আল্লাহ খাওয়ায় না বলে কেন বলে দামি মাখলুকের জন্য দামি রিজিক দামি মাখলুকের জন্য দামি খাবার দামি মাখলুকের জন্য দামি পোশাক দামি মাখলুকের জন্য দামি চলাফেরা কথা বলেন দুনিয়ার জমিনে একজন মেম্বারেরও সম্মান আছে একজন চেয়ারম্যানেরও সম্মান আছে একজন মসজিদের ইমামেরও সম্মান আছে চেয়ারম্যান মেম্বারে যেইভাবে এলাকার মানুষ খাওয়ায় একজন মসজিদের ইমামরে সেইভাবে খাওয়ায় না কথা কন সমাজের যে ইমাম হবে ইমামরে একদিন মুসল্লি এক বেলা খাওয়াইবে ঠিক না এক বেলা খাওয়াইবে ফজরের নামাজে হাজির নামাজ শেষ কইরা হুজুর রে ডাক দেয় হুজুর একটু কথা কই দাম হুজুর মনে বড় তামান্না আজকে দুপুর বেলা আমার ঘরে দুইটা ডাল ভাত খাইবেন কয়নি 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 দুইটা ডাল ভাত খাইবেন কয় ঠিক আছে দুপুর বেলা খাবার দাওয়াত ইমাম সাহেব হুজুরের এইবার আল্লাহর বান্দা নামাজ শেষ করে দাওয়াত দিয়া ঘরের মধ্যে বিবির কাছে যায় কয় রে বিবি শোনো 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 হুজুর একটু দুপুর বেলা খাওয়ানো লাগবে দুইটা ডাল ভাতের দাওয়াত দিয়ে আইছি হ্যাঁ বিবি কানটা খইলা শোনো অন্য দিনের বেলায় যেই রকম রান্না করো হয়তো লবণ হয় না না হয় তেল হয় না না হয় হলুদ হয় না না হয় মশলা কম হয় না হয় মশলা বেশি হয় স্বাদ হয় না এরপরেও তোমার কোনো সময় আমি বোকা দেই না গালাগাল করি না তবে রে বিবি আজকে আমি ইমাম সাহেব রে দাওয়াত দিছি দুপুর বেলা দুইটা ডাল ভাত খাওয়ামু খবরদার খবরদার অন্য দিনের রান্নার মতো আজ যেন হয় না কি কয় না বিবি রে কয় বিবি রান্নার প্রস্তুতি নাও আমি একটু বাজারে যাই বলে বুখাই নগর বাজারে গেলাম একটু তুমি প্রস্তুতি নাও বুখাই নগর বাজারে যাইয়া এইবার মাছ হাটায় যাইয়া দেখে এক গুঁড়ো ছোট ছোট মাছ বড় মজাদার খুব সুস্বাদু মাছ মাছ আলাই নিয়ে বইয়া রয়েছে যা কয় ভাই যান এই মাছগুলোর দাম কত বলে দাম যাই হোক কত আপনি নেবেন নি কয় হ বলে দাম কত বলে এত টাকা বলে এত টাকা না একটু কম নেন বলে ভাই এতদিন তোমার সঙ্গে কোনো সময় দামাদামি করি না ভাই কোনো সময় দামাদামি করি নাই আজ যাও করব না তবে রে ভাই মাছটা যেন পচা না হয় টাটকা মাছ দিও আরে এতদিন পরে ইমাম সাহেব রে দাওয়াত দিছি দুপুরবেলা দুইটা ডাল ভাত খাওয়াবো যেন মাছটা পচা না হয় পচা না হয় এইবার সুন্দর মাছটা নিয়া বলে চল মোরগের দোকানে মোরগের দোকানে যা কয় ভাইজান এতদিন তুমি কক বইলা বয়লার খাওয়াইছো দেশি কইয়া পাকিস্তানি খাওয়াইছো দেশি কইয়া তুমি সোনালি খাওয়াইছো তোরে কিচ্ছু কই নাই কিন্তু আজকে তোরে একটা কথা কই ভাইজান আজকে একদমই আল্লাহর বান্দারে দাওয়াত দিছি দুপুরবেলা দুইটা ডাল ভাত খাওয়ামু খবরদার খবরদার আজকে যেই মোরগটা দিবি যেন দেশি হয় কথা কয় না কথা কয় না কেন কেন বলে ইমাম সাহেব রে খাওয়ামু কি চাইছি কয়েতদিন যা খাওয়াইছো খাওয়াইছো আজকে দুই নম্বরই করিস না আজকে কেন দুই নম্বরই যেন না হয় দেশি মোরগটা দিবি দেশি মোরগটা নিয়া গরুর গোস্তের দোকানে হাজির যা কয় ভাইজান গরুর গোস্ত কত বলে 800 টাকা বলে 850 টাকা দিমু সমস্যা নাই অন্য দিনে যেই গোস্তগুলো খাওয়াইছ কোনো সময় তোমার কাছে ফেরত আসি নাই কিন্তু রে ভাই তোমার কাছে অনুরোধ কই রাখই আজকে যেই গোস্তটা দিবি একটু দেখে শুই না দিবি হাড্ডি দিবি ওই রানের গোশ দিবি না ইমাম সাহেব রে খাওয়ামু দুপুরবেলা দুইটা ডাল ভাত গোশত যেন খারাপ হয় না সিনার থেকে গোশত ডাকাইটা দিবি চুড়ের থেকে গোশত ডাকাইটা দিবি গর্দন থেকে গোশত ডাকাইটা দিবি কোনো রানের গোশত দিবি না খারাপ গোশত দিবি না হাড্ডি একটু কম দিবি সিনার গোশতটা একটু বেশি দিবি কেন কেন বলে ইমাম সাহেব হুজুরে দুইটা ডাল ভাত খাওয়ামু দাওয়াত দিয়ে আইছি এইবার সুন্দর বাজার কইরা নিয়া বিবিরে আইসা কয় বিবি
অন্যদিন যা বাজার করছি আজকেও সেই বাজার করছি, অন্যদিন যা বাজার করছি আজকেও তার সেই একই বাজার করছি, কিন্তু ভালোটা আনছি। খবরদার রান্নাটা যেন ভালো হয়, ইমাম সাহেব যেন মজা কইরা খায়, কথা কোন ঠিক কিনা? এইবার রান্না কইরা দুপুরবেলা জোহরের নামাজ শেষ কইরা ইমাম সাহেব রে কয় হুজুর চলেন লন জায়গা দুইটা ডাল ভাত খায় আইবেন, খাওয়াইয়া বৈশা বৈশা ইমাম সাহেব রে তুলে তুলে খাওয়াই, কয় ছোট মাছ আরেকটু দেই হুজুর আরেকটু খান, আমি একদম টাটকা মাছ দীক্ষা নিয়ে আইছি আরেকটু উড়াইয়া দেয়, একটা রান দিছে কয় না হুজুর আরেকটা রান দেই, কয় না না লাগবো না, কয় হুজুর দেশি মোরগ একবারে দীক্ষা আনছি এর মধ্যে কোনো সোনালি নাই এর মধ্যে পাকিস্তানি নাই একদম দেশি মোরগ টাটকা মোরগ, আপনি খান আমি একটু খাওয়াই দিলে শান্তি পাইব, কয় গরুর গোস্ত উড়াইয়া দেয়, কয় হুজুর আপনাকে খাওয়ামো দেখে টাটকা একবারে নির্ভেজাল সিনার গোস্ত আনছি আপনি একটু মজা কইরে খাবেন, একদম না করবেন না আরেকটা টুকরা একটু উড়াইয়া দেই, আপনার এলাকায় বোধ হয় এরকম হয় টয় না নাকি? হ্যাঁ হয় না হয়, আহা ইমাম সাহেবের মজা করে খাওয়াইয়া, এইবার ইমাম সাহেব মসজিদের দিকে রওনা, পিছন থেকে ডাক দেখো হুজুর যাইয়েন না একটু দাঁড়ান, কাবার কি হইল কজুর দাঁড়ান না, হুজুর দাঁড়ায় রইছে মুসল্লি দৌড় দিয়ে কাছে যায় কই হুজুর একটু দোয়া কইরা যায়, ব্যবসা করি ব্যবসায় যেন আল্লাহ বরকত দিয়া দেয় কি ঠিক না, দোয়া দিয়া যাইয়েন মুসাফার হাতটা বাড়াইয়া দেয়, হাতের মধ্যে ইমাম সাহেবে যেন কাগজের মতো কিনারা ছাড়া মনে করে কি 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 হতে কি হতে কি বলে সম্মানের রিজিক রিস্কুনকারীন বলে শুধু খাওয়ায় না সম্মান কইরা দাওয়াত দিয়ে খাওয়ায়া আবার হাতের মধ্যে হাদিয়া ও ধরায়া দেয়, এটার নাম ডিসকুন কারিম, চেয়ারম্যান সাহেব রেও খাওয়ায় খাওয়ায়া দোয়া চায় না খাওয়ায়া মুসাফার সঙ্গে হাদিয়া দেয় না, কথা কন দেয় নেই দেয় না কেন বলে রিস্কুন কারিম না, এটা সাধারণ রিজিক সবাই যা খায় চেয়ারম্যান সাহেবও তাই খায় ইমাম সাহেবে যা খায় এইটা সবাই পায় না, বলে এটা দামি মানুষের জন্য দামি রিজিক, এই জন্যই দুই নম্বর কথা স্মরণে রাখতে হবে রিজিক কিন্তু নির্ধারিত, দুই নম্বর কথা কি এক নম্বরে হায়াত আরে খালি ওয়া শুনলে হবে একটু মুখস্থ করা লাগবে, মনে করছেন যে হুজুর সুর দিলেই তো হইল আরে মজা লাগলেই হয়েছে দরকার কি এত, যাক ওয়াজ করলো আমরা শুনলাম কি কইলো সকালে উঠে কয় এই কালকে তো ভিড়ে এসে ওয়াজ কেন করছিল, ভাই কইও না জন্মের ওয়াজ করা করছে এরম ওর বাপের জন্মে ওইরম ওয়াজ শুনল, কথা কই বড় ডিগ্রিধারী তুই মন্ত্রের ব্যাখ্যা করবি আমি শুনবো, বললে বাবা বলে কি মন্ত্র বলো, আমি বললাম বাবা ওই রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা লিখেছেন বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে, বাবা কলে মানে কি অর্থ কি বল, আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিয়া বলে যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে ভগবান শ্রীকৃষ্ণ অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলেন, সমস্ত অবতারগণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন, বাবা কয় ঠিকই তো বলছে, আমি বললাম না না ঠিক হতে পারে না বলে কেন, আমি বললাম বাবা মানুষের কল্যাণে ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের ভালোর জন্য পূর্ব আকাশে সূর্য হইয়া ঝুলে গেলেন ওই সূর্যটাকে কোন ভগবান পরিচালনা করেছেন, যেই সূর্য আজ পর্যন্ত পূর্ব দিক উঠে পশ্চিম দিকে ডুবে আজ পর্যন্ত কোনো দিন পশ্চিম দিকে উঠা পূর্ব দিক ডুবে নাই, দক্ষিণ দিকে উঠা উত্তর দিক ডুবে নাই, উত্তর দিক উঠা দক্ষিণ দিকে ডুবে নাই, এখনো পূর্ব দিক উঠে আর পশ্চিম দিকে ডুবে কথা বলেন ঠিক কিনা, তার মানে এই ভগবান শ্রীকৃষ্ণ যখন সূর্য হইয়া পূর্ব দিক ঝুলে গেলেন এই ভগবান শ্রীকৃষ্ণ নামক সূর্যদেবকে কোন ভগবান পরিচালনা করলেন, বাবাই বলে শ্রীকৃষ্ণ, আমি বলি না, বলে কি বলতে চাও, আমি বললাম বাবা ওই সূর্যদেবকে যিনি আজ পর্যন্ত এখন পর্যন্ত পূর্ব দিকে উঠাইয়া পশ্চিম দিকে ডুবায় তিনি আর কেউ না কেউ না মুসলমানদের আল্লাহ, বাবা ডাক দিয়ে করে খোকা
খোকা কি বলতে চাও তুমি আমি বললাম বাবা কিছুই বলতে চাই না জানতে চাই জানতে চাই বলে কি জানতে চাও তুমি বলো আমি বললাম বাবা এই 12 মাসে 13 জন খোদা 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান আপনার কি জানা আছে তার কোনো প্রমাণ বলে না না আমি বললাম বাবা আমার জানা আছে বলে কেমন বলে না তস্য প্রতি মাসতে বাবা কয় অর্থ কি বল আমি বললাম বাবা ভগবান ওই বেদ বেশ লিখে দিয়েছেন জানাইয়া দেন বেদের মধ্যে বলে না তস্য প্রতি মাসতে বলে অর্থ কি বল বললাম ভগবান সৃষ্টিকর্তা ডাক দিয়া বলে আমি সৃষ্টিকর্তার কোনো আকার নাই আকৃতি নাই প্রতিচ্ছবি নাই প্রতিমূর্তি নাই আমাকে ধরা যায় না ছোঁয়া যায় না লাল নীল হলুদ না সবুজ নাকি হলুদ তা অনুভব করা যায় না কথা বলেন দেখা যায়নি দেখা যায়নি হ্যাঁ সৃষ্টিকর্তাকে দেখা যায় বলে না তারাও বলতেছে না তস্য প্রতি মাসতে আমি সৃষ্টিকর্তার কোনো আকার নেই আকৃতি নাই প্রতিমূর্তি নেই প্রতিচ্ছবি নাই আমাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না আমি বললাম বাবা মন্ত্র যদি সত্য হয় 12 মাসে 13 জন খোদা 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান তার কোথায় আছে তার কি প্রমাণ বাবা কয় আমার জানা নাই আমি বললাম বাবা বলেন তো সৃষ্টিকর্তা কয়জন বাবা কয় কেন সৃষ্টিকর্তা একজন তাইলে 12 মাসে 13 জন কারা বলে বাবা 12 মাসে 13 জন যেই হোক 12 মাসে 13 জন খোদার পূজা করি তবে সব খোদার রূপ একই সবাই এক জায়গারই খোদা বলে 12 মাসে 13 জনের রূপ পাল্টাইয়া পাল্টাইয়া 13 রকমের ক্ষমতার খোদার পূজা করি মূলত 13 জন খোদার ক্ষমতা এক সৃষ্টিকর্তা ঈশ্বর নাউজুবিল্লাহ কর আমি এই মন্ত্রের ব্যাখ্যা করতে যাইয়া এক পণ্ডিত মশাই আমার এই মন্ত্রের ব্যাখ্যা নিয়া ট্রল করছে ট্রল উনি বলতেছেন যে হুজুরে যা বলছে এটা মিথ্যা কেন 33 কোটি শব্দ অর্থে উনি যা বোঝাতে চেয়েছেন মূলত এটা নয় 33 কোটি শব্দের অর্থ 33 কোটি শব্দের অর্থ হলো 33 প্রকার 33 প্রকার আমরা যাকে সৃষ্টিকর্তা হিসেবে মানি তার ক্ষমতার প্রকার ভেদ 33 তার মানে বোঝাইলো তাদের খোদার ক্ষমতা হলো 33 প্রকারের কিন্তু আমার রব্বে কারিমের ক্ষমতা কত হ্যাঁ কত কোন সীমা রেখা আছে বলে আমার সৃষ্টিকর্তা রব্বে কারিমের ক্ষমতার কোন সীমা রেখা নাই সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে আমার রব কথা বলেন তার মানে বোঝা গেল তারা যা বুঝাইতে চাইতেছে সেটাও তারা ভুল বুঝাইতেছে কি ঠিক কি না এক পর্যায়ে পণ্ডিত মশাই বলতেছে যে উনি যে মন্ত্রগুলো বলছেন এগুলো আসলে আমাদের ধর্মগ্রন্থে কোথাও নাই আমি বললাম মূর্খ পণ্ডিত নিজের পণ্ডিত দাবি করো তুমি তো নিজে পড়োই নাই তুমি পাবা কই তুমি তো সেই দিনের পণ্ডিত তুমি কবেকার সেই দিনের পণ্ডিত রমজান মাসের মধ্যে গত রমজানের আগের রমজানে সিলেট থেকে এক বড় পণ্ডিত পুরোহিত আমারে ফোন দিয়েছে রাত্রেবেলা তারা বিশেষ করে আসছি ফোন দিয়েছে ফোন দিয়ে শুরু করেছে প্রথমেই আপনি জামি বলছেন জি বলছিলাম শুরু করেছে গালি ডাইরেক্ট গালি আর কোনো কথা নেই জামি বলছেন জি বলছিলাম এ পর্যন্ত আমি কথা বলেছি 42 মিনিট কথা বলছে শুধু গালি দিয়েছে শুরু করেছে মাকে দিয়ে তোমার মায়ের জন্মে ঠিক নেই তোমার মায়ের চরিত্রে ঠিক নেই নাউজুবিল্লাহ এখান থেকে শুরু করে 42 মিনিট পর্যন্ত শুধু গালাগাল করেছে আমি কানে লাগায়ে খালি শুনছি আর রব্বে কারিমের কাছে দোয়া করতেছি আল্লাহ যেন তাকে হেদায়াত দেয় পাশের থেকে আহালিয়া বলতেছে যে আপনি কোনো গালিরও জবাব দিচ্ছেন না
আবার ফোনটাও কাটতেছেন না, কারণটা কি, কি ঘটনা বুঝলাম না। আমি বললাম একটু অপেক্ষা করো, জবাব আমি দেব। বলে জবাব দেন না হয় ফোনটা কাটেন। আমি বললাম একটু অপেক্ষা করো, দেখি কদ্দূর যাইতে পারে। তো গালির শেষ পর্যায়ে এসে বলতেছে, জামিসা আমি যে এতক্ষণ আপনাকে গালাগাল করলাম আপনার রাগ হলো না? না কি বলে, এত গালি দেওয়ার পরে আপনি রাগ করেননি? না রাগ করবো কেন, একটা গালির জবাবও দিলেন না, বলেন না জবাব দেওয়ার প্রয়োজন তো মনে করি। বলে কেন, বলে আপনি যখন গালি দিচ্ছিলেন আমি শুধু চিন্তা করতেছিলাম আর রব্বে কারিমের কাছে বলতেছিলাম, আল্লাহ ই নাকি এত বড় পণ্ডিত, এত বড় ডিগ্রিধারী, এতগুলো ডিগ্রি পেয়েছে, আমাকে তার পরিচয় দিল, আমি এত বড় ডিগ্রি, এত বড় পণ্ডিত, এত বড়, হ্যাঁ আমি ধর্মগুরু, আ রব্বে কারিম, আহ আফসোস, সে কি তার ধর্মগ্রন্থ জানে না, গালি দেওয়া মহাপাপ। এভাবে দোয়া করতেছিলাম, শেষ যখন উনি প্রশ্ন করলেন এতগুলো গালি দিলাম আপনি একটা জবাবও দিলেন না। আমি বললাম দাদা পণ্ডিত মশাই, গালি যে আমার জানা ছিল না বিষয়টা কিন্তু এমন না, কারণ আমি ওপার থেকে এপারে আসছি। কি ওপার থেকে এপারে আসছি, অতএব গালি যে জানি না বিষয়টা কিন্তু এমন না, গালি আমি জানি, আপনার প্রত্যেকটা গালির জবাব দশটা দিতে পারতাম কিন্তু দেই নাই, কেন জানেন, আমি আপনার ধর্মগ্রন্থ পড়া দেখছি গালি দেওয়া মহাপাপ, আমি রসুলের হাদিস পড়ে দেখেছি গালি দেওয়া মহাপাপ, তো আমি দেখলাম পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থই গালিকে অসম্মান, গালিকে প্রশ্রয় দেয় না, গালিকে তারা স্বীকার করে না, গালি দেওয়া মহাপাপ প্রত্যেকটা ধর্মগ্রন্থই বলে। তো আপনি এত বড় পণ্ডিত, আপনি কি পয়রা দেখেন নাই আপনার ধর্মগ্রন্থ গালি দিতে নিষেধ করেছেন আপনার সৃষ্টিকর্তা? পণ্ডিত মশাই কোনো কথা বলছেন না। আমি বললাম পণ্ডিত মশাই আপনার প্রত্যেকটা গালির জবাব আমার কাছে ছিল, দিতে পারতাম, দেইনি, কেন জানেন, কারণ আমার রসুলের আদর্শ ছিল কেউ যদি তোমাকে গালাগাল দিয়ে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে ভালো ব্যবহারের দ্বারা, ভালো কথার দ্বারা জবাব দিয়ে দাও, কি ঠিক কি না, এজন্য আমি আপনাকে কোনো গালির জবাব দিই, আপনি তো জানেন না। এই যে ফোনটা কাটছে, আজ পর্যন্ত আর কোনোদিন একবার ফোন দিয়ে জিগায়নি, জামিসা আসলে আপনি গালির জবাব দিলেন না বা নতুন করে কোনো গালি দেবে বা কোনো ফোন করে আমাকে একটা কথা বলবে আজ পর্যন্ত আর কোনো, কত পণ্ডিত মশাই আমাকে নিয়ে চ্যালেঞ্জ করেছে কিন্তু সামনে কখনো আসেনি। বেক্সিমকো কোম্পানির চেয়ারম্যানের পিএস একদিন ফোন দিয়েছে মুসলমান, বলছেন হুজুর আমার কাছে 1980 সালের একটা বেদ আছে, শ্রীমৎ ভাগবত গীতা আছে, যেখানে সংস্কৃত ভাষার অর্থ হিন্দিতে করা হয়েছে এবং বাংলাতে করা হয়েছে, এই কিতাবটা আমার কাছে আছে, আমি মাঝে মাঝে দেখি আপনার বয়ান যখন শুনি আমি মন্ত্রগুলো মিলাইয়া একটু দেখি। তো হুজুর আপনি একটা মন্ত্রের ব্যাখ্যা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কথা, আপনি যেই অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর শ্লোক নম্বর বলেছিলেন আমি খুঁজে বের করেছি, আমি পেয়েছি। বললাম কোনটা? বলে হুজুর আপনি একটা মন্ত্রের ব্যাখ্যা করেছিলেন, যারা জড় পদার্থের পূজা করে তারা অন্ধকারের মধ্যেই ডুবে রয়েছে। আমি বললাম ভাই তাহলে ওই মন্ত্রটার কথা বলছেন, অন্ধতম প্রভি শান্তি ইয়ে অসম্ভূতি মুপাস্তে, বলে 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোক, এটা বেদের মধ্যে শ্রীমৎ ভাগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোক, এটা এই শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অন্ধতম প্রভি শান্তি ইয়ে অসম্ভূতি মুপাস্তে, হে দুনিয়ার হিন্দু জাতি কান খোলে, কান খাড়া করে শুনে নাও, দিলের কান লাগাইয়া শোন, যারা তোমরা অন্ধকারের মধ্যে ডুবে রয়েছ, নিমজ্জিত রয়েছ, তারাই কেবল জড় পদার্থের পূজা করো,
গাছের পূজা মাছের পূজা আগুনের পূজা মূর্তির পূজা করো আর যারা তা আলোর সন্ধান পেয়েছো আলোর আলোর সন্ধান পেয়েছো আলো আলো আলোয় আলোকিত হয়ে গেছো তারা তা প্রত্যাখ্যান করো কি তারা তা কি করো প্রত্যাখ্যান করো আজকে পৃথিবীর জমিনে যেই হিন্দু ভাইরা এভাবে তাদের ধর্ম ছেড়ে ফিরে ফিরে আসতেছে এরা কিন্তু আর মূর্খ নয় এরা কি নয় মূর্খ নয় এরা শিক্ষিত আগেকার হিন্দুরা মূর্খ ছিল ব্রাহ্মণেরা পণ্ডিতেরা যাই বলছে তাই মানছে এখনকার হিন্দুরা কিন্তু আগেকার মতো আর মূর্খ নাই এখনকার হিন্দুরা সব শিক্ষিত এরা সব বোঝে যাচাই বাছাই করতে জানে গবেষণা করতে জানে যখন আমার দেওয়া মন্ত্রগুলো বলা মন্ত্রগুলো ওরা গবেষণা করতে শুরু করে দেয় যখন দেখে আমার কথাগুলোর সঙ্গে তাদের ধর্মগ্রন্থগুলো মেলে তখন তারা বাধ্য হয় আলোর পথে ফিরে আসতে ঠিক কিনা এই যে আমার ভাই ওনাকে যখন জজ সাহেব বলছিলেন যে নিতাই কুমার তুমি কি দেখে মুসলমান হলেন নিতাই বলতেছিল আবু বকর বলতেছিল স্যার আমি কিন্তু আর নিতাই নেই আমি আবু বকর আমি কি আবু বকর আমি আর নিতাই নই বলে কি দেখে তুমি ইসলাম গ্রহণ করলে বলে হুজুরের বয়ান শুনেছি মন্ত্রের ব্যাখ্যা শুনেছি শুনে আমি বুঝেছি যে আসলেই আমি ভুল পথে চলছি এজন্য আমি কালেমা পড়েছি বলে কোন হুজুরের বয়ান শুনেছিলে বলে আব্দুর রহমান জামি উনি আবু বকর বলতেছে হুজুর আমার সামনেই উনি মোবাইল বের করে আপনার বয়ান শুনে শুনে আমাকে বলছে যাও তুমি চলে যাও তোমার উপরে আমার আর কোনো অভিযোগ নেই উনি ওকে বলছেন হ্যাঁ ফোন দিয়েছেন আমার কাছে ফোন দিয়ে বলছে আবু বকর তো ইসলাম গ্রহণ করেছে আপনার কাছে তো এই আবু বকর তো আর ফিরে যাবে না বাবা মার কাছে দেখ এখন কোথায় দেব আমি ইসলামী আন্দোলনের বগুড়া জেলার সেক্রেটারির কাছে ফোন দিয়ে বললাম ভাই তাড়াতাড়ি জজকোটে যান গিয়ে আমার ভাইকে আপনি আপনার জিম্মায় নিয়ে আসেন গাইবান্ধার মাদ্রাসায় পাঠাইয়া দেওয়ার ব্যবস্থা করেন আমার ভাইকে গাইবান্ধায় পাঠাইয়া দেন গাইবান্ধা মাদ্রাসায় থেকে পাঁচ পাড়া কোরআন শরীফ পড়েছে এরপরে চরমনাই এই ঈদের রোজার ঈদের পরে চরমনাই এসে মাদ্রাসায় ভর্তি হয়েছে সে কিন্তু একবারে মূর্খ নয় তখন অনার্স সেকেন্ড ইয়ারে তাইলে বোঝা যাচ্ছে পৃথিবীতে এখন আর মানুষ কিন্তু মূর্খ নাই সবাই শিক্ষিত এরকম এরকম আমি যদি মন্ত্র ব্যাখ্যা করতে শুরু করি তো রাত শেষ হয়ে যাবে মন্ত্রের ব্যাখ্যা করে শেষ করতে পারবো না প্রিয় ভাই বাবার কাছে বলতেছিলাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যুগে যুগে কালে কালে মানব কল্যাণে আমি অগণিত অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করেছি সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছে বাবা কয় ঠিকই বলছে আমি বললাম না এটা হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেলেন এই সূর্যকে যিনি পরিচালনা করেছিলেন তিনি কেউ নয় তিনি হলেন মুসলমানদের আল্লাহ যদি এই সূর্য দেবতাকে দুইজন খোদাও পরিচালনা করত একজনে কইতো সকালে উঠবি না একজনে কইতো সন্ধ্যাবেলা ডুববি না কি ঠিক না তাহলে দুই ভগবানের মধ্যে দুই খোদার মধ্যে মারামারি এক পর্যায়ে হাতাহাতি কিলাকিলি ঘুষাঘুষি এক পর্যায়ে খুনাখুনি রক্তারক্তি হয়ে যেত কি ঠিক কিনা আব্বাজান সাইদিনা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজারী আজরের ঘরে জন্ম তার আজর মূর্তি বানায় বাজারে বিক্রি করে আর ওই বাজারে বিক্রি করার সম্পদ দিয়ে অর্থ দিয়ে সংসার পরিচালনা করে প্রত্যেক দিনের ন্যায় আজর খোদা কিছু বানাইয়া বাজারে নেবে কিন্তু এই দিন খোদা বানাইতে যায় দেরি হয়ে গেছে কিছে দেরি হয়ে গেছে তো খোদাগুলো বানাইয়া ইব্রাহিম নবীর আলাইহি আলাইহিস সালামরে ডাক দিয়া বলে আয় ইব্রাহিম খোদা বানাইলাম কিন্তু সময় স্বল্পতার কারণে তো আমার যাইতে একটু দেরি হবে তুমি খোদাগুলোকে বাজারে নিয়ে যাও আমি আসতেছি আমি পবিত্র হয়ে গোসল করে স্নান করে আমি আসতেছি তুমি যাও বললেন বাবা আমি তো খোদাদেরকে বাজারে নিয়ে যাব কিন্তু কোন খোদার নাম কি কোন খোদার কাম কি কোন খোদার কি ক্ষমতা তা তো আমার জানা দরকার কোন ক্ষমতার দাম কোন খোদার দাম কত তা তো আমার জানতে হবে ঠিক না আজর বলতেছে বাবা ইব্রাহিম ইব্রাহিম
এটার নাম হলো শিব, এ হলো সৃষ্টিকর্তা, এটার নাম হলো ব্রহ্মা, এ হলো পালনকর্তা, এটার নাম হলো বিষ্ণু, এটা হলো রিজিকদাতা, এটার নাম হলো সরস্বতী বিদ্যার দেবী, এটার নাম লক্ষ্মী ধনের দেবী, এটার এটা হলো দুর্গতি নাশিনী দুর্গা। এইভাবে খোদাদের পরিচয় দিয়া, সব খোদার পরিচয় দিয়া কয় যাও এবার তুমি বাজারে নিয়ে যাও, এই খোদার দাম এত, এই খোদার দাম এত, এই খোদার দাম এত, আমি আসার আগে যদি কেউ কেনে এইভাবে বিক্রি করবা। বলে আব্বা কেমনে নেব? বলে কেমনে নিবা বোঝো না? বলে একটা ঝুড়ির মধ্যে উঠাইয়া মাথায় করে নিয়ে যাও। এইবার ঝুড়ির মধ্যে উঠাইয়া আব্বাজান ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় উঠাইয়া দিয়া রওনা করছে। আব্বাজান বাজারে যাইতেছেন, কিছু দূর যাওয়ার পরে চিন্তা করতেছে যেই খোদার ক্ষমতা এত, যেই খোদার ক্ষমতা এত, সেই খোদা আমার মাথায় কেন? সেই খোদা আমার মাথায় কেন? হাইটটা যাবে, হায় খোদা নাম, এই খোদা কি নাম? জোরে জোরে নামাই দিছে, কয় নাম? নামে না, দুইটা দুইটা নামাই দিছে। কয় তোমাকে এত ক্ষমতা, তোমরা মাথায় শুইরা যাবে কেন? হাইটটা যাইতে পারো না? এইবার কয় খোদা হাট, বাজারে যাবো, খোদা হাটে না, কয় হাঁটিস না, হাট, এত ক্ষমতা দেখাও, এত ক্ষমতা তোমার, তো হাঁটবি না কেন? হাট, হাঁটে না, কয় খোদা হাঁটবি নাকি ঠেঙে দড়ি লাগাম? এরপরেও হাঁটে না, ঠেঙের মধ্যে দড়ি লাগাইছে, কয় খোদা হাঁটবি না টানমু? এরপরেও হাঁটে না, পয়গম্বরে ইব্রাহিম আলাইহিসসালাম টান শুরু করছে সামনে দাঁড়াইয়া। খোদা শেষরাইতে শেষরাইতে বাজারে গেছে, এই শেষরাইতে শেষরাইতে যাইয়া দেখে যে কোনো খোদার হাত নেই, কোনো খোদার পা নেই, কোনো খোদার মাথাই নেই। এবার চিন্তা করে যদি আব্বাজান আইসা দেখে হালতেই তো আমার পিঠের চামড়া নেই, এখন বাসি কেমনে? আল্লাহরে কইতেছে ও রব্বে কারিম, অ খোদা, এরা তো আমার খোদা হইতে পারে না, ও খোদা এখন আমার বাসার উপায় দেখাইয়া দেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিব্রাইলের মাধ্যমে ওই পাঠায় দিলেন, কয় বামে তাকায় দেখো এর সমাধান আছে। বামের দিক মাথা ঘুরায় দেখে চার হাত বিশিষ্ট জিব্বায় কামড় দিয়ে এক ভগবান স্বামীর বুকের উপরে পা রাইখা দাঁড়ায় রয়েছে। হা বুদ্ধি পাইছি, তাকায় দেখে খোদার এক হাতের মধ্যে খর্গ রক্ত মাখা খর্গ, এক হাতের মধ্যে এক রক্ত মাখা কুড়াল, এক হাতের মধ্যে শঙ্খ, এক হাতের মধ্যে মাথা। ওই সমস্যা নাই, আব্বাজান আসলে বুদ্ধি আইছি দিয়া দিব। এইবার কয় কেমনে? কয় কেমনে? বলে আব্বাজান আইসা আজর আইসা ডাক দিয়া কয় ইব্রাহিম ঘটনা কি, এদের হালত এরকম কেন? আব্বা আমার কোনো দোষ নাই, আমি মাথায় করে নিয়ে আইসাই নামাই দিছি। আর নামাই দেওয়ার পরে এক একজন ক্ষমতা জাহির করছে, কয় আমি সবার থেকে বড়। আর কি কয় এক একজনে তার ক্ষমতা দেখাইতে যায়, কয় হে আমার থেকে বড় খেটারে, আরেকজনকে আমার থেকে বড় খেটারে, এই সবাই কয় আমার থেকে বড় কে, আমার থেকে বড় কে, এই কথা কেউ বিশ্বাস কেউ মানবে না, কেউ কৌরে বড় মানে না। এক পর্যায়ে হাতাহাতি, ঘুষাঘুষি, কিলাকিলি, ফাটাফাটি, যখন দেখলাম আমি বেসামাল, আমি আর কি করবো, ওই যে কালি কেডায় ওই কালি দেখে দৌড়ে আইসে কয় এই থামিস না কে, তোরা মারামারি করলে পাবলিকের বুঝাবি কেমনে? এরপরেও যখন থামে না, ওই যে দেখেন কালির হাতে রক্ত মাখা কুড়াল আর রক্ত মাখা খর্গ, কোপানো শুরু করছে এক পাশ থেকে, মানে কোপের সোড়ে কারো হাত পড়ে গেছে, কারো পা পড়ে গেছে, কারো মাথা পড়ে গেছে। আমার কোনো দোষ নাই, সব দোষ কালির, সব দোষ কার? কালি। এই কথা কয়ে গেছে বাচ্চা, কি ঠিক না? আরে কপাল পোড়া, এখনো যদি না বুঝো কেমনে বুঝাইতাম? যেই খোদারে লক্ষ লক্ষ টাকা খরচ করে বানাইলা, তিন দিন এত সম্মান করে পূজা করলা, এত পূজা অর্চনা করলা, যেই খোদারে তোমরা এত দামি এত শক্তিশালী ভাবা পূজা করলা, তিন দিন লক্ষ লক্ষ টাকা খরচ করলা, তিন দিন পরে যখন এই খোদারে তোমরা নদীর ধারে নিয়ে ডুবাইতেছ পাড়াইতেছ, তখন তোমার খোদার শক্তি কোথায় গেল? যে খোদার এত শক্তি এত ক্ষমতা, সেই খোদারে তোমরা পাড়াইয়া পাড়াইয়া ডুবাইতেছ, তখন খোদার ক্ষমতা থাকে না? কি কথা কয় না,
বুঝছে, খেলা কমতে কমে যেতেছে। আহা, তাইলে বোঝা গেল কি যে বারো মাসে ১৩ জন খোদা থাকতে পারে, কিন্তু কেউই কেউই কি যেই খোদায় মশা তাড়াইতে পারে না, মাছি তাড়াইতে পারে না, যেই খোদা খাবার খাইতে পারে না, যেই খোদা নিজের পাড়ায়া ডুবানোর থেকে রক্ষা করতে পারে না, সেই খোদা আমারে রক্ষা করবে কি? এইটাও যদি এখনো না বুঝো, তার কবে বুঝবা? মরার পর সাবার বেজির গল্প মনে আছে না? হ্যাঁ, ধান খেতের মধ্যে সাবার বেজির সঙ্গে দেখা, সাপ তো চলে কি সোজা না? হ্যাঁ, আঁকা বাঁকা বেজি সাবের, এই ব্যাক কর, রাস্তা দিয়ে চলার সময় একটু সোজা হয়ে চলতে পারো না? এত বুদ্ধি দিবি না, তোর চেয়ে কম বুঝি না, তোর চলা তুই চল, আমার চলা আমারে চলতে দে। বুঝবি বুঝবি, সময় হইলে বুঝবি, এখন বুঝবি না। তোরে বুঝাইলাম, ভালো লাগিয়া কইলাম, বুঝলি না তো, তো চল, বুঝবি না পরে। কয়া বেজি গেছে গা, সাপে ধান খেতের মধ্যে বইয়া রয়েছে, ওইদিকে ধান খেতের মালিক ধান পাইকা গেছে তো কাটার জন্য কাঁচি নিয়ে হাজির, যায় কেবল ধানের গোজ দুইটা কাঁচি দিয়ে একটা পোজ মারছে, সাপটায় ফোঁস করে উঠছে। এখন ধান খেতের মালিক, ওরে বদমাইস, আমার জমিনে থাকবি, আমার জমিনে খাবি, আর আমারে ফোঁস দিবি? দাঁড়া তোরে সাইজ করে নেই, ফিডার চোটে সমান, ফিডার চোটে কি সমান, আইনের উপরে টান টান করে শুয়ে রাখছে। বেজি সন্ধ্যাবেলা বাসায় যায় আর দেখে তাকায় কিরে ঘটনা, এদি সমান হয়ে সোজা শুয়ে রয়েছে, ঘটনাটা কি? কাছে দেখে, এই কিরে তোরে এত করে কইলাম, সোজা হয়েছে সোজা হয়েছে, বুঝলি না বুঝলি না? সোজা তো তুই ঠিকই হইলি, মরার পরে আগে হইলি না। কথা কন কথা কন, এই যে এত বুঝাইতেছি, এই যে এত বুঝাইতেছি, প্রায় ২০১৪ সাল থেকে বুঝাইতেছি, এরপরেও বুঝ নাই বুঝ নাই। বুঝবি বুঝবি, কবে মরার পরে কবরে গেলে, কখন মরার পরে কবরে গেলে বুঝবি এর জ্বালা কি? কথা কন কথা কন, ঠিক কিনা প্রিয় ভাই? এত যে বুঝাইতেছি বোঝ নাই বোঝ নাই বোঝ নাই, আসলে হেদায়াত বলে, হেদায়াত কি? একবারে মামার বাড়ির পাকা কলা আপনি লইয়া সুইল্লা খাইবেন? হ্যাঁ, হেদায়াত এত সহজ না। মাইয়াহ দিহিল্লাহু ফালা মুদিল্লালা ও মায়ুদিলিলহু ফালা হাদিয়ালা, স্পষ্ট কথা আল্লাহ বলেন, হেদায়াতের চাবিকাঠি আমি রবের হাতে, এটা সত্য। হেদায়াতের মালিক আমি আল্লাহ, এটা সত্য। কিন্তু হেদায়াত না চাইলে তো আমি মাওলায়ে কারীম হেদায়াত দেই না। কথা বলেন কথা বলেন, হেদায়াত যে চাবে না, আমি আল্লাহ তাআলা তাকে হেদায়াত দেব না। কি কি সন্তানে না কানলে মায়ের বুকের দুধ খাওয়ায় না, তো আমি রব্বে কারীম তোমারে জান্নাত দিব, তোমার জন্য জান্নাত বানায়া রাখছি, তো তুমি যদি আমার কাছে নাই চাও তো তোমারে দেব কেন? কি এজন্য হেদায়াত কিন্তু চাইতে হবে। বলে কেমনে চামু? আরে আল্লাহ যেদিন হেদায়াত দেবে সেই দিন হয়েই যাবে। হ্যাঁ, আমি বেনামাজি যদি কই বেড়া নামাজ পড়ানো চায়, নামাজ পড়ানো হুজুর এত নামাজ নামাজ কইলেন না, আল্লাহ যেদিন হেদায়াত দিবে এমনি নামাজি হয়ে যাবে। কি কথা কয় না? হ্যাঁ, এই বেটা রোজা রাখো না কেন? হ্যাঁ হুজুর এত রোজা রোজা কইলেন না দি, আল্লাহ যেদিন হেদায়াত দিব সেদিন এমন রোজাদার অমু আমার মতো আর দুনিয়াতে দ্বিতীয়টা পাবেন না। এই বেটা পর্দা করো না কেন? হ্যাঁ হুজুর এত পর্দা পর্দা কইলেন না, আল্লাহ যেদিন হেদায়াত দিবে এমন পর্দাওয়ালা হমু বউর সামনেও পর্দা করব। কি বোঝেন নাই? এরকম হেদায়াত আল্লাহ যেদিন দিবে সেদিন হেদায়াত পাব না রে বান্দার না। হেদায়াত কিন্তু আল্লাহ এমনি এমনি দেবে না, হেদায়াত চাইতে হবে। বলে কেমনে চামু? বলে ফজরের নামাজ পড়ছি। কখন কার ফজরের? কখন ফজরের নামাজ পড়ছি?
কইরা আল্লাহর কাছে দোয়া করমু হে রব্বে কারীম আল্লাহ ফজরের নামাজ তো আপনি আমাকে ফরাইলেন আদায় করাইলেন ফজরের নামাজটা যেভাবে বললাম হে রব্বে কারীম জোহরের নামাজটা পড়ার তৌফিক আমারে দিয়েন আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আপনাকে জোহরের নামাজ পড়ানোর সুযোগ কইরা দিতে পারে কিন্তু আপনি যদি দেখেন নাই চান তাহলে আপনার দায়ে ঢেকে বসে আপনার নামাজ পড়াই দিবে আল্লাহ দায়ে ঢেকে বসে আপনার হেদায়াত দিয়ে আপনার জান্নাত দিবে হ্যাঁ আপনি যদি জাহান্নামে যান তো আল্লাহর ক্ষতি হয়ে যাবে আপনি জান্নাতে গেলে আল্লাহর মেলা উপকার হইবে হ্যাঁ আপনি জান্নাতে গেলেও আল্লাহর কিছু যায় আসে না জাহান্নামে গেলেও আল্লাহর কিছু যায় আসে না হ্যাঁ জান্নাত আর জাহান্নাম বানাইছেই আপনার জন্য আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার দুনিয়ার জমিনে মসজিদও আছে মন্দিরও আছে গির্জাও আছে আপনি মন্দিরে যাবেন মসজিদে যাবেন না গির্জায় যাবেন আপনার একান্ত ব্যক্তিগত হ্যাঁ আপনাকে কেউ জবরদস্তি করবে না এজন্য প্রিয় ভাই আমি যেটা বলতেছিলাম যে প্রিয় ভাই আল্লাহ তাআলা আমার মতো গুনাহগারকে হেদায়াত দিয়েছেন এমনি কিন্তু দেন নাই বাবার কাছে বলতেছি বাবা আমার আরো কিছু প্রশ্ন আছে করব আপনি জানবেন বলে বাবা বলো আমি বললাম বাবা শুধু এখানেই না না তস্য প্রতিমাস্তে সৃষ্টিকর্তার নাকি প্রতিমূর্তি নাই প্রতিচ্ছবি নাই আকার আকৃতি নাই দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না ও বাজান জানতে চাই যদি তাই হয় বারো মাসে তেরো খোদা ৩৩ কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় ৬৪ কোটি ভগবান কোথায় আছে তার কি প্রমাণ বলে বাবা আমার জানা নাই কেন করো বলে বাপ দাদা পূর্বপুরুষ করছে তাই সোজা দলিল